সব ধোয়া হলো, ডিম, সবজি, দুধের প্যাকেট সব ধোয়া হলো। আর এখানে চিকেনটাকে ভিজিয়ে দিয়েছি, ফ্রিজের ডিপে ছিল, একদম বরফ হয়ে গেছে, তাই একটুখানি জল দিয়ে রেখেছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিধাত্রিকা টু আর নিউ ব্লগ। শুধুমাত্র দই আর নুন মাখিয়ে, মানে ওই স্বাদ মতো একটু আন্দাজ করে নুন আর একটুখানি দই দিলাম, দিয়ে এটা ম্যারিনেট করে রেখে দেব যতটা পসিবল হয় আর কি, বেশিক্ষণ রাখা। তো দইটা দিয়ে দিলাম, এবার নুনটা দিয়ে দিচ্ছি। নুন দিয়ে দিলাম আর আদা রসুন বাটাটাও এখনই এর মধ্যে অ্যাড করে দেব। আর ড্রাই স্পাইসেসগুলো আমি তরকারি করার সময় দেবো, আদা রসুনটা এখন দিয়ে দিচ্ছি, তাতে করে কী হবে ফ্লেভারটা একটু কমে আসবে, না তো কাঁচা গন্ধটা অনেক বেশি রয়ে যাবে। এবার এটা সবটা একসাথে মাখিয়ে যতক্ষণ বেশি পসিবল হয় রেখে দেবো। তো এক্ষুনি আমি রান্নাটা স্টার্ট করছি না, এটা রেখে দিই, দিয়ে অন্যান্য কিছু কাজ ছেড়ে তারপর রান্নাটা করব। মোটামুটি সব কাজ গুছানো হয়ে গেছে, এবার রান্নাটা কমপ্লিট করলেই হয়ে যাবে। আর এই আমার পিছনে এই যে বক্সটা দেখতে পাচ্ছেন উপরে তোলা, সেই যখন বৃষ্টি হচ্ছিল যে ওটা উপরে তোলা হবে এই ভেবে, এটাকে সেই মানে জল উঠে যাবে এইভাবে তোলা হয়েছে, সেটা এখনও রাখা আছে। ফাইনালি যবে জানবো যে পুরোপুরি বৃষ্টি হওয়ার সম্ভাবনা চলে গেছে, তারপর ওটা নামানো হবে, কারণ শুনছি যে পুজোর মধ্যে আবার নাকি ঝড় বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা আছে। তো এখন একটা টি ব্রেক নেব, তারপরে রান্নাটা শুরু করে দেবো। মোটামুটি করেছি, বিধাত্রিকার জন্য আলাদা তরকারিভাবে সেটা শুরু করেছি, এই সমস্ত স্যুপটা হয়ে গেছে। আর কোথায় গেল, এইখানে বিধাত্রিকা খেলছে। আমার হাই করে দে, আবু তো হাই করো, হাই করো একবার প্লিজ, না নো বলতে নেই, করো 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 করো, ভালো করে হাত দেখিয়ে। আমি উঠছি, হ্যাঁ দাও। আর আমার ক্যামেরাম্যান এখন মাসুম, তাই তো, দেখি মাসুমকে তুলি, হাই করে দাও আমার ক্যামেরাম্যান, যাও চলে যাও তুমি। এখানে বিধাত্রিকার জন্য আলাদা করে একটুখানি চিকেনের তরকারি করছি, আলুটা আলাদা করে গ্রেভি করছি, আর রাইসটা করব। ক্যামেরাম্যান মাসুম, ওকে বললাম যে আমি এখানে রান্না করছি, এপার থেকে একটুখানি ভিডিও করে দিত, তো ছোট মানুষ যা করেছে আর কি। তো অত তো আর ভালো করতে পারবে না, তো বাচ্চা মানুষ যা করে পেরেছে অনেক ভালো করেছে, তাহলে একটুখানি অন্যরকম ভিডিওটা হবে, তো একটু করে দে। তা বলছে হ্যাঁ পারবো আমি করতে, তাই দে তাহলে একটু শুট করতে, একটু কী করতে পারিস। আর মাসুম আজকে খেলছে বিধাত্রিকার সাথে, তা নাহলে ও আর আজকে আমাকে একটাও কাজ করতে দেবে না, ওর সাথে খেলছে বলে তাই ও আমাকে ডাকছে না, নাহলে মানে আমাকে ওর সাথে খেলতে হবে, এরকম হচ্ছে ব্যাপার। বিধাত্রিকার সাথে কন্টিনিউ কাউকে না কাউকে খেলতেই হবে, তা নাহলে ও একা একা খেলতে পারে না। হ্যাঁ কি পড়ছে, পড়ো ছটা কাজ করতে করতে বেজে গেছে 12টা, আর জল এসে গেছে আমাদের, মানে টাইম কলের যে কর্পোরেশনের জল আসে সেটা আপনাদের একটু জলটার অবস্থা দেখাই। সরো, জল এসে গেছে, মাকে বলো জল এসে গেছে ধরতে, দেখুন এটা কি জল, জল মানে শরবত একেবারে সব রেডি এটাতে, এখন করে তিন বেলা এরালি জল আসছে। তো এই জল কি কাজে ব্যবহার করা যাবে জানি না, তো এরকমই আমাদের এখন জল আসছে। হ্যাঁ থাক, কিছু হবে না, তেলটা গরম হয়ে গেল, এর মধ্যে দুটো এলাচ, একটা ছোট দারচিনি, একটা তেজপাতা দিলাম, দিয়ে চালটা এর মধ্যে ভালো করে ভেজে নেব। জল ঝরানো চালটা দিয়ে দিয়েছি, ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম, এর মধ্যে একটুখানি হলুদ অ্যাড করে দিলাম। হলুদটা এই সময় দিয়ে ভাজতে থাকলে কী হবে, হলুদের যে রস স্মেলটা না সেটা অনেকটা কমে যাবে।
এবার এটাকে ভালো করে ফ্রাই করে নেব। ভালো করে বলতে খুব আবার ভালো করে না, টাইমের হিসাব যদি বলেন তাহলে এই মিনিট এক মিনিট কি দু মিনিট মতো এটাকে একটু ফ্রাই করে নেব। একটু দেখলে বোঝা যাবে হালকা না মাথাগুলো সাদা সাদা হয়ে আসবে। ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রেখেছি, রেখে এটাকে ভেজে নেব। দু মিনিট চালটা ভাজলাম, জানি না দেখে বুঝতে পারছেন কি কতটা ভাজা হয়েছে, তবে এই যেরকম ভাজা হয়েছে হালকা হালকা এরকমভাবেই ভেজে নিলাম দু মিনিট সময় নিয়ে। এবারে এই চালটা এক্ষুনি পড়ে যেত, এই চালটা আমি তুলে নেবো। এবারে চালটা এখানে তুলে রেখে দিয়েছি, এবার এই একই কড়াতে আবার আমি রান্নাটা শুরু করব। তেল গরম হয়ে গেছে, এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, পেঁয়াজটা একটু ট্রান্সপারেন্ট করে ভেজে নেবো আগে। পেঁয়াজটা এতটা ভাজা হওয়ার পর ম্যারিনেটেড চিকেন, দই, নুন আর আদা রসুন বাটা দিয়ে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিলাম। এক্ষুনি এর মধ্যে কোনো জল অ্যাড করবো না, কারণ দই আর মাংস এই সব থেকে জল যা বেরোবে তাতেই এই মাংসটা রান্না হয়ে যাবে। এর মধ্যে যে সমস্ত ড্রাই স্পাইসেসগুলো অ্যাড করার সেইগুলো করে দেবো, খুবই বেসিক। জিরে গুঁড়ো ছোটো চামচে দু চামচ দিলাম, এরম ছোটো চামচ। ধনে গুঁড়ো উঁচু করে এক চামচ দিলাম, খুব অল্প হলুদ কারণ চালটা ভাজার সময় হলুদ দিয়েছিলাম। রাইসটা খুব বেশি ঝাল করব না, তাই জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার অ্যাড করছি ছোটো চামচে দু চামচ। এবার এটাকে খুব ভালো করে মিক্স করে দেবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো। এর থেকে যা জল বেরোবে সেই জলে ধীরে ধীরে মাংসটা রান্না হবে। ফ্লেমটা কমিয়ে দিলাম আর এটা ঢাকা দিয়ে দিলাম। যতক্ষণ রান্নাটা হচ্ছে মানে ওটা ঢাকা দেওয়া আছে, 50% মতো বা 60% মতো মাংসটা সিদ্ধ হয়ে যাওয়ার আগে ততক্ষণে আমার কিচেনটা দেখুন কী হাল করেছে। কয়েকটা বাসন পড়েছে, এ কটা ধুয়ে নেবো, এখানে সব মশলার কৌটো সমস্ত একাকার করে ফেলেছি, এটাকে একটুখানি গুছিয়ে ম্যানেজেবল করে নিই। দেখুন কতটা জল বেরিয়েছে, আসলে দই দেওয়া ছিল তো দই থেকেও একটা জল রিলিজ করে আর মাংস থেকে তো জল বার হয়ই। তো একবার নাড়িয়ে দিচ্ছি, দিয়ে আবার ঢাকা দিয়ে দেবো, এখন সিদ্ধ হতেও কিছুটা বাকি আছে, একবার নাড়িয়ে আবার ঢাকা দিয়ে দেবো। এবার একটু জল গরম করে নেবো, গরম জল রাইসের মধ্যে অ্যাড করবো। আর জলের মাপটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ জল কম বেশি হয়ে গেলে, কম হয়ে গেলে তাও ঠিক আছে, বেশি হয়ে গেলে একদম গণ্ডগোল। তো আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি, যতটা আমি চাল নিয়েছি ততটারই মানে ডাবল জল নিয়ে তার থেকে একটু বেশি জল অ্যাড করব। এই কাপটা মেপে আমি চাল নিয়েছি, এই কাপের এক কাপ চাল নিয়েছি, তাই দু কাপ জল জল তো দিয়েইছি, তার সাথে আরও এই এতটা মানে হাফ কাপ এক্সট্রা, যতটা চাল তার ডাবল জল দিচ্ছি, এক কাপ চাল দু কাপ জল আরও হাফ এক্সট্রা দিয়েছি, দিয়ে এটাকে গরম করে নেবো, গরম জলটার মধ্যে অ্যাড করব। জল তো পুরো শুকিয়েই গেছে, তেলও রিলিজ করে গেছে, এবার এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করবো। ধরতে হবে না তো সব উল্টে পড়বে, কোথায় গেল পেয়েছি। এবার এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করবো যাতে একটু ভালোভাবে তেল উঠে আসে, আর মাংস সিদ্ধ হয়ে গেছে 80% মতো মাংস সিদ্ধ হয়ে গেছে, কারণ এবার আবার জল দেবো তো বাকি যা আছে সিদ্ধ হয়ে যাবে। একদম ভালোভাবে শুকনো শুকনো হয়ে একদম মানে তেল বেরিয়ে গেছে,
এবার এর ভিতর যে চালটা ভেজে রেখেছিলাম সেটা অ্যাড করে দিচ্ছি। আর পুরো গ্রেভির এই যে অয়েল আর মাংস মানে এই সব কিছুর সাথে এটাকে খুব ভালোভাবে চালটাকে মিক্স করতে হবে, বেশিও নাড়াচাড়া করে না যে চালগুলো আবার সব ভেঙে যাবে। একটু ধৈর্য ধরে এটাকে ভালোভাবে মিক্স করতে হবে, আর মিক্স করতে করতে আরও 3 মিনিট মানে আরও একটুখানি এই তেলে ভাজা ভাজা হবে। আলুটা এর মধ্যে অ্যাড করা যেত, কিন্তু আলুটা দিলে না আরও বেশি মাখা মাখা হয়ে যায় ব্যাপারটা, ভাতটা যে একদম সুন্দর ঝরঝরে হবে তাই না, আমি হয়তো সেরকম করতে পারি না, তাই জন্য আমি আলুটা এর মধ্যে অ্যাড করি না। এইবারে এদিকে জল গরম হতে দিয়েছি, এই গরম জলটা দূর থেকে ধরনাতে ছিটকাবে, এর মধ্যে অ্যাড করব। যেই জল দেবো খুব ফুটবে ছিটকাবে, খুব সাবধানে জলটা অ্যাড করব। তো যেটা আমি হাফ কাপটা এক্সট্রা নিয়েছিলাম এখানে দেখো, এই হাফ কাপটা কিন্তু আমি এক্ষুনি অ্যাড করছি না, এটা একটুখানি রেখে দিচ্ছি, কারণ চালের উপর ডিপেন্ড করে, যদি একদম গেলো হয়ে যায় না বেকার হয়ে যাবে, তাই জন্য ওই যে হাফ কাপটা আমি এক্সট্রা গরম করেছি ওটাও দিতে হবে, কিন্তু ওটা পরে দেবো। এতে ফ্লেমটা কমিয়ে দেব, দিয়ে এটা চাপা দিয়ে দেবো 6 মিনিট। মিডিলে একবার খুললাম, মিনিট 5-এক পরে একবার সমস্ত ভাতগুলোকে আস্তে করে উল্টে দেবো, না তো তলার দিকে লেগে যাবে আর উপরে জল ভেসে থাকবে, সেটা যাতে না হয়। দু মিনিট পর আরও একবার খুলেছিলাম, ভাতগুলো একটু সিদ্ধ হওয়া বাকি আছে, ওই জন্য আরও যে জলটা হাফ রেখেছিলাম সেটা অ্যাড করে দিয়েছি, দিয়ে আবার চাপা দিয়ে দেবো, যে একটু একটু জল জল দেখা যাচ্ছে ওটা পুরো টেনে যাবে। একদম রেডি হয়ে গেছে, এ যা একটু ভিজে ভিজে লাগছে সেটাও শুকিয়ে যাবে এক্ষুনি। এর মধ্যে আরও একটু হ্যাঁ না ধরো নুন অ্যাড করে দিলাম খুব সামান্য এই ভাতটার অ্যাডজাস্ট করে, আর অ্যাড করব গরম মশলা আর একটু বিরিয়ানি মশলা, রেডিমেড যে বিরিয়ানি মশলা থাকে তাই গরম মশলা অ্যাড করে দেবো, খুব সামান্য শাহি গরম মশলা অ্যাড করে দিলাম। এবার এটাকে ভালোভাবে মিক্স করব, মিক্স করে গ্যাসটা অফ করে রেখে দেবো, পুরো একদম ঝরঝরে হয়ে যাবে। চাইলে উপর থেকে একটু ঘিও অ্যাড করা যেতে পারে, কিন্তু আমি করব না, চাপা দিয়ে দিলাম অফ করে দিলাম। স্নান করা হয়ে গেছে, হ্যাঁ করছো কেন, এবারে খাওয়া দাওয়া করব, হ্যাঁ করো না তো আগে বিধাত্রিকাকে খাইয়ে দেবো তারপর আমরা খাবো, তো আমরা যখন খাবো তখন মানে প্লেটে ওটা সার্ভ করব, আপনাদের দেখাবো রাইসটা কেমন হয়েছে। বিধাত্রিকা থালা সাজানো হয়ে, মা আজকে আমাদের কি রান্না হয়েছে? আজকে আমার চিকেন রান্না হয়েছে, আর আগে আমি খেয়ে নিয়ে, ভাত কিন্তু একদম দারুণ ঝরঝরে হয়েছে, দেখুন কত ঝরঝরে ভাত হয়েছে। আর এটা যেহেতু 1 পট রাইস তো এর সাথে জাস্ট সালাড নিলেই কিন্তু হয়ে যায়, বা রায়তাও করতে পারেন, তো আমি একটু আলু আলাদা করে গ্রেভি করেছি কারণ এনার আলুর দম ছাড়া চলে না। সেদিন সোয়াবিন দিয়ে করেছিলাম তখন তুমি বলেছিলে যে আলু করতে, ওই জন্য আলু আলাদা করে করেছি, এমনি আমাদের লাগে না আলুটা। ম্যাডাম কেমন বানিয়েছে? পুরো অন্ধকার হয়ে যাচ্ছে এবারটা, বলো কেমন হয়েছে? হেভি টেস্টি, হেভি হয়েছে না, পূজোর মধ্যে একদিন করাই যেতে পারে বাড়িতে, অষ্টমীতে বা নবমীতে, দারুণ হচ্ছে দারুণ। না বিরিয়ানি না পোলাও, এই রাইসটা যদি গোবিন্দভোগ চাল দিয়ে হতো তাহলে চিকেন তেহারি বোধহয় নামটা,
জানি না ঠিক প্রোনাউন্সিয়েশন করলাম কি না, সেটা হতো। বাট আমি যেহেতু নর্মাল সরু চাল দিয়ে করেছি, আপনারা চাইলে কিন্তু এটা গোবিন্দভোগ চাল দিয়ে তো হয়, তাছাড়া বাসমতি, যে কোনো বাসমতি রাইস বা দেরাদুন রাইস দিয়ে এটা ট্রাই করতে পারেন। তো যেহেতু সব রকম তেহারি মশলা অ্যাড করিনি, তাই এটা নিজের মতো করেই একটা ওয়ান পট রাইস তৈরি হয়েছে। তো ভাতটা কিন্তু ভালোই হয়েছিল, বেশ ঝরঝরেই হয়েছে, সুন্দর, টেস্টটা খারাপ না, একটু টেস্ট বদল হবে আর কি, বিরিয়ানি বা ফ্রাইড রাইস পোলাওয়ের থেকে ডিফারেন্ট। তো যদি রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই পুজোর মধ্যে অষ্টমী বা নবমীতে একবার ট্রাই করতে পারেন বাড়িতে, আশা করছি খারাপ লাগবে না। আর আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি। ভাতটা দেখিয়ে দিলাম একটু ক্লোজে যে কতটা ঝরঝরে হয়েছে, আর চিকেনও কিন্তু একেবারে সিদ্ধ হয়ে গেছে। ভিডিওটা আজকের মতো এখানে এন্ড করে দিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আর যদি ভালো লাগে ভিডিওটা তাহলে একটা লাইক করে দেবেন, আর অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন কেমন লাগলো। আর এই ধরনের লাইফস্টাইল ব্লগ যারা দেখতে পছন্দ করে ফ্রেন্ড ফ্যামিলি মেম্বারদের সাথে একটু শেয়ার করে দেবেন। আজকের মতো টাটা, পুজো সকলের ভালো কাটুক, আনন্দে কাটুক, নিরাপদে কাটুক।